একজন অ্যাডমিশন পরীক্ষার্থীর মনের চাওয়া, একজন অ্যাডমিশন পরীক্ষার্থী তো অনেক মনের চাওয়া। আমি বিশেষ করে ইংরেজি নিয়ে তার যে ভাবনা এবং চাওয়া সেটি নিয়ে কথা বলবো। ধরা যাক, তোমার একটা টপিকের উপরে পড়ানো হলো, যে তুমি যে কোচিংয়ে পড়ছো বা প্রাইভেট পড়ছো, এখন সেইখানে অনেক টপিকেরই পূর্ণাঙ্গ আলোচনা বা বিস্তারিত প্র্যাকটিসের ব্যবস্থা থাকে না। তো জেন্ডার লেসনটার কথাই ভাবি, যে জেন্ডার লেসনটা তুমি পড়লে বা মুখস্থ করতে বলা হলো, কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো যদি এক নজরে দেখা হয় তাহলে ব্যাপারটি কেমন হয়? ওয়েল, এবার এমসিকিউ ম্যাজিক বইটা হাতে নিয়ে নাও, জাস্ট একটা টপিক বের করে ফেলো। আমি জেন্ডার টপিকটা বের করলাম। এবার মজা দেখো, প্রতিটা প্রশ্নের উত্তর হওয়ার ব্যাখ্যা এবং প্রয়োজনীয় যে বাংলাগুলো সংযোজন করা প্রয়োজন চমৎকারভাবে এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। দ্যাট মিন্স তুমি যে ধরনেরই যে মানেরই শিক্ষার্থী হও না কেন, তুমি বেশ মজা পাবে। আর এখানে একজন অ্যাডমিশন পরীক্ষার্থীর বড় বাধা, পড়া শেষ করে কিন্তু সে প্র্যাকটিস করার জায়গা পায় না। প্র্যাকটিস করতে যেয়ে দেখে যে সে বুঝতে পারছে না, বুঝিয়ে নেবে কার কাছ থেকে? বাড়িতে হয়তো বা তেমন কেউ নেই, বড় ভাইয়া বা আপু বা স্যার হয়তো এমন কেউ নেই যার কাছ থেকে সমাধানটা পাওয়া সম্ভব। সো আমি মনে করি যে তুমি যদি হোম টিউটর হিসেবে একটা বইকে নিয়ে অ্যাডমিশনের ইংরেজি জার্নিটা শেষ করতে চাও, তাহলে সংগ্রহে রাখো এমসিকিউ ম্যাজিক, এই বইটা, যেখানে রয়েছে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান এবং তারই সঙ্গে যুক্ত করা হয়েছে ভোকাবুলারি পার্ট।